আসসালামু আলাইকুম দোস্ত, কে আছে আপনি? তো বন্ধুরা, ফাইনালি রেডমি নোট নাইন ডিভাইসে MIUI 14 আপডেট রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা, যা যা রেডমি নোট নাইন, রেডমি নাইন পাওয়ার ডিভাইসটি ইউজ করেন, তারা অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। আজকের এই ভিডিওতে দেখাবো রেডমি নোট নাইনে কবে আপডেটটি রিলিজ হবে MIUI 14। তো বন্ধুরা, অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন। তো বন্ধুরা, MIUI 14 কিন্তু রেডমি নোট নাইনের জন্য কিন্তু রিলিজ হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শাওমির একটি অফিসিয়াল সাইট শাওমি ইউআই। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রেডমি নোট নাইন সার্ভিস স্মার্টফোন রিভিউ MIUI 14। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন MIUI 14 কিন্তু অফিসিয়ালি ভাবে লঞ্চ হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার ফোনটিতে অবশ্যই MIUI 14 আপডেট আসবে কিনা, সেটি কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রেডমি নোট নাইন সার্ভিস ফর শাওমি বেস্ট। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কি কি ফিচারের সাথে এই ফোনটি লঞ্চ হয়েছিল, সেই সকল তথ্য কিন্তু এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন MIUI 14 মোর MIUI 13। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন MIUI 14 আপডেট আসবে কিনা, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন রেডমি নোট নাইন সার্ভিস MIUI 14 21 জানুয়ারি 2023। তো বন্ধু, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 21 তারিখে কিন্তু আপনারা এটা লঞ্চ হবে, হয়তো চায়নাতে এটা লঞ্চ হবে, পরে হয়তো গ্লোবালে লঞ্চ হবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন রেডমি নোট নাইন সার্ভিস নট রিভিউ MIUI 14। তো বন্ধু, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শাওমি রেডমি পোকো অ্যান্ড অ্যান্ড্রয়েড, এখান থেকে আপনারা দেখতে পারবেন আর তথ্য কিন্তু দেখতে পারবেন। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন MIUI 14 গ্লোবাল অ্যান্ড MIUI 13 গ্লোবাল নট শু। তো বন্ধু, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রেডমি নোট নাইন সার্ভিস স্মার্টফোন ইউজার। তো বন্ধু, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন MIUI 14.0.0.1। তো বন্ধু, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চায়নাতে কিন্তু অলরেডি লঞ্চ হয়েছে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন CN, দেখতে পাচ্ছেন CN চায়নাতে কিন্তু অলরেডি লঞ্চ হয়েছে MIUI 14 রেডমি নোট নাইনে। তো বন্ধু, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি 19 কিন্তু এটা লঞ্চ হবে চায়নাতে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন MIUI 14 রেডমি নোট নাইন ডিভাইসটিতে কিন্তু MIUI 14 চায়নাতে লঞ্চ হতে যাচ্ছে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধু, এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন গ্লোবাল ভার্সনে কিন্তু লঞ্চ হবে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন গ্লোবাল। তো বন্ধুরা, এখান থেকে চাইনিজ গ্লোবাল ভার্সনে কিন্তু লঞ্চ হবে MIUI 14। তো বন্ধুরা, রেডমি নোট নাইন যারা ইউজ করেন তারা অবশ্যই আপনারা আপডেটটি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন MIUI 14 কিন্তু চলে আসতেছে রেডমি নোট নাইন ডিভাইসের জন্য। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ডিভাইসের জন্য কোন কোন ভার্সনে লঞ্চ হবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল MIUI 14 বিল্ডস। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতেছেন রেডমি নাইন, রেডমি নোট নাইন, রেডমি 10X 4G, পোকো M2, রেডমি নোট নাইন এস, রেডমি নোট নাইন প্রো, প্রো ম্যাক্স, রেডমি নোট নাইন প্রো 5G, রেডমি 10X 5G, রেডমি 10X Pro অ্যান্ড পোকো M2 Pro। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন MIUI 14 রেডমি নাইন ডিভাইসের জন্য কিন্তু MIUI 14.0.1.0 স্টেবল ভার্সন, এটা কিন্তু লঞ্চ হবে রেডমি নাইন ডিভাইসের জন্য। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখছেন রেডমি নোট নাইন, রেডমি নোট নাইনের জন্য কিন্তু সেম ভার্সনটি লঞ্চ হবে, রেডমি নোট নাইনের জন্য কিন্তু সেম ভার্সনটি কিন্তু লঞ্চ হবে, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন রেডমি নোট নাইন এস, রেডমি নোট নাইন এস এর জন্য কিন্তু সেম ভার্সনটি লঞ্চ হবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন রেডমি নোট নাইন এস, তারপর রেডমি নোট নাইন প্রো, রেডমি নোট নাইন প্রো 5G। তো বন্ধুরা, এই ডিভাইসটি কিন্তু দেখতে পাচ্ছেন কোন কোন ভার্সন রিলিজ হবে, শুধুমাত্র চেঞ্জেস হবে রেডমি নোট নাইন প্রো 5G ডিভাইসে লঞ্চ হবে MIUI 14.0.3.0। বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন একটি দুঃখের বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আপনারা এখান থেকে অ্যান্ড্রয়েড 12 আপডেট পাবেন রেডমি নোট নাইনে, কিন্তু অবশ্যই আপনারা অ্যান্ড্রয়েড 13 আপডেট পাবেন না, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। কিন্তু শাওমি বলে দিয়েছে আপনারা গুগল থেকে একটি ভালো একটি সিকিউরিটি প্যাচ আপডেট পাবেন, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, পাশাপাশি কিন্তু আপনারা MIUI 14 আপডেট পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা অ্যান্ড্রয়েড 13 না পেলেও আপনার অ্যান্ড্রয়েড 12 এর সাথে কিন্তু MIUI 14 পাবেন, তার পাশাপাশি কিন্তু আপনারা গুগল থেকে একটি ভালো সিকিউরিটি আপডেট পাবেন, সেটিতে আপনাদের ফোনটি নিরাপত্তা এবং কি ভালো একটি সার্ভিস দিবে।
তো বন্ধুরা এখান থেকে আপনি স্ক্রল করলে আর কিন্তু তথ্য পেয়ে যাবেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এমআইও তো বন্ধুরা এখান থেকে আপনি স্ক্রল করলে আর কিন্তু তথ্য আপনারা পেয়ে যাবেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এমআইও 14 কিন্তু Redmi Note 9 সকল ডিভাইসের জন্য কিন্তু আসতেছে তো বন্ধুরা এটা কিন্তু একটি সুখের খবর আপনারা যারা Redmi Note 9 ইউজ করেন তারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে এমআইও 14 এর আপডেট আসলে কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই এতক্ষণ বিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম।